हेलो फ्रेंड, मेडिकल टेक्नोलॉजी एंड प्रोसीड्योर चैनल पक्ष आरो एक नतून वीडियो निये चले एसेछि। आज के आमरा जे विषयटी निये आलोचना करब सेटी हलो कंजंक्टिवाइटिस बा पिंक आई, जेटा के आमरा जय बांगला बा चोख ओठा बोले थाकि। एई वर्षार सिचुएशने आमरा प्राय सकलेई कम बेसि एई प्रब्लेमटी फेस करछि, তাই আজকে আমরা এই ভিডিওতে এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠার কারণ, লক্ষণ এবং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার সঙ্গে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে। তাহলে আসুন সবার প্রথমে আমরা দেখে নিই কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সিমটমসগুলি। কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সিমটমসগুলি হলো চোখ লাল হয়ে যাওয়া, চোখে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হওয়া, তার সঙ্গে চোখ ফুলে যাওয়া এবং এই সময় চোখ থেকে প্রচুর পরিমাণ মিউকাস ডিসচার্জ হয়। মিউকাস ডিসচার্জ হওয়া অর্থাৎ চোখ থেকে চিপচিপে আঠালো পদার্থ বেরানো। এই চিপচিপে আঠালো পদার্থ বেরানোর জন্য এই সময় দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যায় এবং ঘুম থেকে ওঠার সময় আপনি লক্ষ্য করবেন আপনার চোখের পাতা একটি অপরটির সঙ্গে জুড়ে যাচ্ছে, তার এবং আপনার চোখটি বন্ধ হয়ে যাচ্ছে। এটির কারণ হলো এই প্রচুর পরিমাণে মিউকাস ডিসচার্জ হওয়ার জন্য। তবে এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রবলেমটিও ঠিক হয়ে যায়। এরপর যে জিনিসটি আমরা দেখব সেটি হলো প্রিভেনশন। প্রিভেনশন, আপনি এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সময় কোন কোন সাবধানতাগুলি অবলম্বন করবেন যাতে আপনার থেকে এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা আপনার পরিবার বা আপনার আশেপাশে কারোর মধ্যে ছড়িয়ে না পড়ে। কারণ এটি একটি ছোঁয়াটে রোগ, আপনার থেকে আপনার পরিবার এবং আপনার আশপাশের লোকেরও ছড়িয়ে পড়তে পারে। এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সিমটমসগুলি আপনার মধ্যে দেখা দিলে আপনাকে যে সমস্ত সাবধানতাগুলি অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমত আপনাকে বারবার চোখের টাচ করার অভ্যাসটি চেঞ্জ করতে হবে। কারণ কনজাংটিভাইটিস ইনফেকশান আপনার একটি চোখে হতে পারে, কখনো কখনো দুটি চোখ একসঙ্গে ইনফেক্টেড হতে পারে। প্রথমত আপনাকে আমি যেটা বলবো, যদি আপনার একটি চোখ ইনফেক্টেড হয় তাহলে আপনি যখন বারবার চোখে টাচ করবেন এবং সেই হাতটি যখন অপর চোখে টাচ করবেন তখন আপনার অপর চোখটিও ইনফেক্টেড হবে। তাই বারবার চোখে হাত দেওয়া বন্ধ করুন, এবং যদিও আপনাকে হাত দিতে হয় তাহলে হাত দেওয়ার পর হাতটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন যাতে আপনার ওই একটি চোখের ইনফেকশান অপর চোখে ছড়িয়ে না পড়ে। সেকেন্ড যেটি আপনাকে বলবো সেটি হলো এই সময় আপনি যে সমস্ত জিনিসগুলো ইউজ করবেন যেমন টাওয়াল, রুমাল, এই সমস্ত জিনিস অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। তার সঙ্গে আপনি যখন চোখে আইড্রপ দেবেন তখন আপনাকে যেটি লক্ষ্য করতে হবে আইড্রপটি যেন চোখের সঙ্গে লেগে না থাকে, চোখ এবং আইড্রপের দূরত্ব বজায় রাখতে হবে। কারণ কনজাংটিভাইটিস ইনফেকশান একটি ছোঁয়াটে রোগ যেটি আপনার থেকে আপনার ফ্যামিলি বা অন্য কারোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে যখন সেই ব্যক্তি আপনার ওই ড্রপটি ইউজ করবেন, এবং ইউজ করার সঙ্গে সঙ্গেই আপনার কনজাংটিভাইটিসের ইনফেকশানটি সেই সুস্থ ব্যক্তিটির মধ্যেও ছড়িয়ে পড়বে। সবশেষ যে বিষয়টি বলবো সেটি হলো এই সময় আপনার চোখ আলো সহ্য করতে পারবে না, তাই চোখকে আলোর থেকে দূরে রাখুন এবং এই সময় কালো চশমা পরুন। ফোন ঘাঁটা, টিভি দেখা এগুলি যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। এরপর আসবো ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বলবো সেটি হলো বাচ্চাদের কনজাংটিভাইটিস বা চোখ ওঠা দেখা দিলে সেক্ষেত্রে আপনি ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ট্রিটমেন্ট করুন। কারণ আমি এখানে অ্যাডাল্ট পার্সনদের ট্রিটমেন্টের কথাই বলবো,
অ্যাডাল্ট পার্সনদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে জিনিসটি প্রথমেই বলবো সেটি হলো আপনি একটি আইডফ ইউজ করুন। সেক্ষেত্রে আপনার আইডফটি অ্যান্টিবায়োটিক আইডফ হতে পারে বা অ্যান্টিবায়োটিক আই অয়েনমেন্টও হতে পারে। আইডফের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটি হলো সিপ্রোফ্লক্সাসিন আইডফ ইউজ করতে পারেন। যদি আপনার কাছে সিপ্রোফ্লক্সাসিন আইডফ না থাকে তাহলে আপনি আরও একটি আইডফ ইউজ করতে পারেন, সেটি হলো সিপ্রোফ্লক্সাসিন ডেক্সট্রোমেথাসন আইডফ। যদি সিপ্রোফ্লক্সাসিন আইডফ না থাকে তাহলে আপনি সিপ্রোফ্লক্সাসিন ডেক্সট্রোমেথাসন এই আইডফটি ইউজ করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করবেন। কীভাবে ইউজ করবেন? দিনে 3 থেকে 4 বার ইউজ করবেন এবং ইউজ করার আগে চোখটিকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে ইউজ করবেন। এছাড়াও এই সময় চোখ ফোলা এবং প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয়। এই চোখের ফোলা এবং ব্যথা কমানোর জন্য কিছু ট্যাবলেটও ইউজ করা হয়। যেমন প্রথম যে ট্যাবলেটটির কথা বলবো সেটি একটি কম্পোজিশনে আসে, যেটি হলো ডাইক্লোফেনাক সোডিয়াম অ্যান্ড প্যারাসিটামল। এই কম্পোজিশনে একটি ট্যাবলেট আছে, যদি আপনার কাছে এটি থাকে তাহলে এটি ইউজ করতে পারেন। তা না হলে আরও একটি ট্যাবলেট আছে যেটি ব্রুফেন নামে আসে। ব্রুফেন 200 mg, 400 mg, 600 mg-তে থাকে, তবে আপনি মার্কেটে 200 mg অ্যাভেলেবেল পাবেন না, সেক্ষেত্রে আপনি 400 mg ইউজ করবেন। তবে এক্ষেত্রেও যেটি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো ডেক্সট্রোমেথাসন সোডিয়াম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশানে যেটি আছে, যদি আপনার কাছে সেটি থাকে তো ওটি ইউজ করবেন, নাহলে ব্রুফেন ইউজ করবেন। এই দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করবেন। ইউজেস কীভাবে ইউজ করবেন? যদি আপনার কাছে ডেক্সট্রোমেথাসন এবং প্যারাসিটামলের কম্পোজিশানের ট্যাবলেটটি থাকে তাহলে আপনি এটিকে টিডিএসে ইউজ করবেন। টিডিএস অর্থাৎ দিনে 3 বার, সকালে 1টি, দুপুরে 1টি এবং রাতে 1টি, খাবার পরে ইউজ করবেন। এবং সেকেন্ড ব্রুফেন, যেহেতু ব্রুফেন আপনি 400 mg ইউজ করছেন সেক্ষেত্রে আপনাকে এটি দিনে 2 বার ইউজ করতে হবে, সকালে এবং রাতে। যদি আপনার মনে হয় ব্যথাটি অনেক বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনি দুপুরে 1টি নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, প্রথম ডোজ নেবার পর এবং যখন তারপরে যখন আপনি সেকেন্ড ডোজটি নেবেন, এই দুটো ডোজ নেবার মাঝের গ্যাপটি 6 থেকে 8 ঘন্টার হতে হবে। আবারও বলছি, ডেক্সট্রোমেথাসন অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের ট্যাবলেটটি যদি আপনার কাছে থাকে তাহলে ওটি ইউজ করবেন, না হলে ব্রুফেন। দুটোর মধ্যে যে কোনো একটি ইউজ করবেন, দুটো একসঙ্গে না। এর সঙ্গে আরও একটি ট্যাবলেট নিতে হয়, সেটি হলো সেট্রিজিন 10 mg, এটি নিতে পারেন, না তো লিভোসেট্রিজিন 5 mg, এটি নিতে পারেন। এই দুটির মধ্যে যে কোনো একটি নেবেন। যদি আপনি সেট্রিজিন 10 mg নেন তাহলে এটি দিনে 1টি নেবেন এবং আজকে যে টাইমে নিচ্ছেন কালকে ঠিক সেই টাইমেই নেবেন। এবং লিভোসেট্রিজিন যদি আপনি নেন, যেটি 5 mg-তে অ্যাভেলেবেল থাকে, সেটি নিলে আপনি দিনে 2 বার ইউজ করবেন, একটি সকালে এবং একটি রাতে, দুটো একসঙ্গে কখনোই না। তাহলে আমরা বললাম দুটি আইডফ, সিপ্রোফ্লক্সাসিন আইডফ এবং সিপ্রোফ্লক্সাসিন ডেক্সট্রোমেথাসন, দুটি আইডফের মধ্যে যে কোনো একটি, তার সঙ্গে ব্যথা এবং ফোলা কমানোর জন্য প্রথম যে ট্যাবলেটটি বলেছি সেটা একটু কম্পোজিশানে ডাইক্লোফেনাক সোডিয়াম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশানে যেটি আছে সেটি, না তো ব্রুফেন, দুটির মধ্যে যে কোনো একটি, তার সঙ্গে অ্যালার্জির জন্য সেট্রিজিন 10 mg বা লিভোসেট্রিজিন 5 mg, দুটির মধ্যে একটি ইউজ করবেন, দুটি একসঙ্গে কখনোই না। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে।